নাটক মানে বেঁচে থাকা নাটক মানে আবেগ নাটক মানে সুখ দুঃখ নাটক মানে ভালোবাসা আর সেই নাটককে ভালোবেসেই পথ হাঁটলেন বনগার নাট্যপ্রেমীরা নাটকের জন্যে পথে হাঁটলেন বনগার অগণিত মানুষ নাটককে ভালোবেসে শহরের রাজপথ এদিন বর্ণময় হয়ে ওঠে পদযাত্রাতে পা মেলান নাট্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন কবি সাহিত্যিক বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বনগা পৌরসভার উদ্যোগে পঁচিশে জানুয়ারি থেকে বনগা নীল দর্পণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে নাট্য উৎসব দু হাজার উনিশ এই নাট্য উৎসব চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত পৌরসভা সূত্রে জানা গেছে পৌরসভার সূত্রে আরও জানা গেছে এই সাত দিনে প্রায় এগারোটি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবেন নাট্য উৎসবকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানের আগের দিন এক পদযাত্রার আয়োজন করা হয় এদিনের পদযাত্রা আরো রঙিন হয়ে ওঠে আদিবাসী নৃত্য ও মাদলের তালে ছিলেন মহিলা ঢাকি দল খুদে নাট্যশিল্পীরাও বিভিন্ন সাজে সজ্জিত হয়ে পা মেলান এদিন সব মিলিয়ে পরন্ত শীতে রামেজ আর সাথে নাট্য উৎসব এ যেন নাট্যপ্রেমীদের পরম পাওয়া কথা বলাই যায় আমি সাইকেল চালিয়ে বন্ধু শহর পরিক্রমা করি কিন্তু হঠাৎ দেখছি যে আমার সেই যৌবনের নাটকে দীপগুলো আছে আমার পাশে আছে দিলীপ দিলীপ আমার ছেলের ভূমিকায় করেছিল আমরা এবং ইন্ডোহিত করেছি আর ভাবছি আরে বাবা আমি জ্যোৎসা দেবী কে বলছিলাম যে আমি বছর ভাই হাঁটছি নাটকের জন্যে এবং বললে যে শরীর ভালো হয় আমি বলছি নাটকে লোক শিক্ষিত হয় আমার মতন যারা দুর্বল এবং অসুস্থ মানুষ আছেন তারা নাটকের জন্য হাঁটুন নাচক নাটক ভালোবাসুন সায়ন চক্রবর্তী ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা